হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আজকে আপনাদেরকে দেখাবো যে কোনো ওয়াইফাইয়ের পাসওয়ার্ড কীভাবে খুঁজে বের করবেন। এটার জন্য আপনাকে কোনো থার্ড পার্টি অ্যাপ ইউজ করতে হবে না, আপনি আপনার মোবাইল দিয়ে এটা খুব সহজভাবেই করতে পারবেন। তো আপনারা লক্ষ্য করতেছেন আমার মোবাইলটা অলরেডি ওয়াইফাই কানেক্ট আছে, আমি আপনাদেরকে ওয়াইফাই কানেক্টে গিয়ে দেখাই। ধরেন আপনি যদি এটার পাসওয়ার্ড না জানেন, এটা কীভাবে বের করতে হবে? দেখুন, আমি ওয়াইফাইয়ের পাসওয়ার্ড এটা জানি না। এখন আমাদের এখানে যে কিউআর কোডটা আছে স্ক্যানারের মতো, এটাকে অনেক সময় আমরা এই পাসওয়ার্ডটা খুঁজে বের করি স্ক্যানারের সাহায্যে। তো এখন যদি আপনার স্ক্যানারটা এখানে না থাকে, তখন আপনি কী করবেন? অর্থাৎ আপনি যদি কারো মোবাইল থেকে নিতে হয়, তখন আপনি একটা স্ক্যানারের সাহায্যে এই পাসওয়ার্ডটা খুঁজে বের করতে পারবেন। এখন দেখা যাইতেছে আপনার কাছে এরকম কোনো মোবাইল নেই, আপনি স্ক্যানারটার কাজে লাগবে না, তখন কী করবেন? এটা একটা স্ক্রিনশট নেবেন, যে কিউআর কোড আছে এটা স্ক্রিনশট নেবেন। আমি আপনাদেরকে স্ক্রিনশট নিয়ে দেখাচ্ছি। দেখতে পেলাম স্ক্রিনশট হয়ে গেল। তো এখন এটা ছবি যেটা আমি স্ক্রিনশট নিলাম, এটাকে একটু ছোট করে নিব, আমি শুধু যে স্ক্যানারের যে সাইজটা আছে এটা কেটে নিয়ে নিব, তারপর এটা সেভ দিয়ে দিলাম। এরপরে আমার কাজ কি? এরপরে আমাকে গুগলে যেতে হবে। আপনার সবার মোবাইলে গুগল থাকে, আপনি গুগল অ্যাপটা ওপেন করবেন। এখানে ওপেন করার পরে এখানে দেখুন সার্চ বারের অপশনে, সার্চ বারের অপশনের পাশে দেখুন একটা ক্যামেরা আইকন, এই ক্যামেরা আইকনে ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনি যে ছবিটা দিয়েছেন, যে স্ক্যানার যে ছবিটা, এই ছবিটা এখানে দিয়ে দিবেন। আমি দেখাচ্ছি আপনাদেরকে, আমার এখানে প্রথমে ছবিটা আছে, ছবিটা দিয়ে দিলাম। এ দেখুন এখানে পুরো ডিটেলস চলে আসছে, অর্থাৎ নেট ওয়াইফাই যে নেটওয়ার্ক নেম এবং পাসওয়ার্ড দেওয়া আছে, আপনারা দেখতে পাচ্ছেন অবশ্যই। তো এভাবে আপনি যে কোনো ওয়াইফাই পাসওয়ার্ড আপনি খুব সহজভাবে খুঁজে বের করতে পারবেন। তো আশা করি ভিডিওটা আপনাদের জন্য হেল্পফুল, যারা তো জানেন অবশ্যই ভালো, আর যারা না জানেন তাদের জন্য অবশ্যই জানি ভিডিওটা হেল্পফুল হবে। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।